এখনও উদ্ধার হয়নি ঝালকাঠিতে জাহাজের বিস্ফোরণে নিখোঁজ চারজন, চলছে অভিযান। ছোট কার্গোতে পাইপ দিয়ে সরানো হলো 4 লাখ লিটার জ্বালানি তেল। বগুড়ায় মরিচের খেতে কেজি 300-র ওপরে, খুলনায় ছুঁয়েছে হাজার, রাজধানীতে এখনও কেজি 500 টাকা। বিকেলে স্থলবন্দর দিয়ে চালান ঢুকলে দাম কমার আশা। ট্যানারি মালিকদের সিন্ডিকেটে সিলেটে চামড়ার ব্যবসায় ধর, সরকার নির্ধারিত দামে বিক্রি করতে না পারায় লোকসানের শঙ্কা, অনেকেই গুটিয়ে নিয়েছেন ব্যবসা। ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের ভ্রমণ ট্যাক্স এখন দ্বিগুণ, কর বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, ক্ষুব্ধ যাত্রীরা। এবং পদ্মা সেতু আর ইলিশ ঘিরে মুন্সিগঞ্জের শিমুলিয়া এখন পর্যটকদের পদচারণায় মুখর, ছুটির দিনে নদী পাড়ের হোটেলে মানুষের ঢল। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এখনও উদ্ধার হয়নি ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে নিখোঁজ চারজন, দ্বিতীয় দিনের মতো চলছে অভিযান। সুগন্ধা নদী পাড়ে অপেক্ষায় উদ্বিগ্ন স্বজনরা, এদিকে পাইপ দিয়ে সরানো হচ্ছে জ্বালানি তেল। এরই মধ্যে 11 লাখ লিটারের মধ্যে 4 লাখ লিটার তেল ছোট কার্গোর মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। সকালে নিখোঁজদের সন্ধানে তৎপরতা শুরু করে কোস্টগার্ড, প্রিয়জনদের সন্ধান না পেয়ে নদী পাড়ে বসে আহাজারি করছেন স্বজনরা। নদীতে আর তেল ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার ডিপোতে তেল খালাস করার জন্য পেট্রোল ও ডিজেল নিয়ে আসে সাগর নন্দিনী 2 নামের জাহাজটি। নোঙর করা অবস্থায় হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণে দগ্ধ হন 5 জন, নিখোঁজ হন আরও 4 জন। এদের কাছ থেকে এখন পর্যন্ত এমন কোনো তৎপরতা দেখতেছি না যারা কাজ আমাদের লাশ পাবো না কি পাবো কোনো কিছু এদের কাছে। মামা বর্তমানে আছে বরিশাল হসপিটালে আছে, আর আমার চাচা নিখোঁজ বর্তমানে, তারে পাইতেছি না। আমাদের চেষ্টা চলমান রয়েছে, এখন আমাদের আসলে মানুষ ইমোশনাল হবে, তাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে অথবা খুঁজে পাচ্ছে না, বাট আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু আমরা আসলেই চেষ্টা করে যাচ্ছি। ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার কার্যক্রম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী অপূর্ব। অপু, সরাসরি চলে যাব তার কাছে। অপু, দেখুন, গতকাল শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং মুহূর্তেই সেই জাহাজের যে ইঞ্জিন রুমের যে ছাদের অংশ সেটি কিন্তু আসলে উড়ে যায়। আমি এই মুহূর্তে আছি সেই জাহাজে যেখানটাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেইখানেই অবস্থান করছি। এই অংশটি গতকালকে বিকেল থেকে ডুবতে থাকে এবং গতকালকে রাত 10টা পর্যন্ত আমরা দেখেছি যে একেবারেই আমি যে জায়গাটি দেখছেন এটি নদীর পানির মধ্যে ছিল, কিন্তু মাঝরাতের পর এটি আস্তে আস্তে ধীরে ধীরে ভেসে উঠতে থাকে। আপনি দেখছেন যে একেবারে ধ্বংসস্তূপ এই জায়গাটা, গোটা জায়গাটা, ইঞ্জিন রুমের এই জায়গাটা কিন্তু ধ্বংসস্তূপ রয়েছে এবং এখানটাতেই 9 জন কর্মচারী এই জাহাজের অবস্থান করছিল। তাদের ভিতরে 4 জনের এখন পর্যন্ত কোনো সন্ধান নেই, 5 জন আহত অবস্থায় রয়েছে, 5 জনের মধ্যে 4 জন গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে। তাদেরকে প্রথমে ঝালকাঠিতে, পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আজ ভোর রাতে তাদেরকে ঢাকার বার্ন ইউনিটিতে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। আর দেখুন, এই যে জাহাজটি রয়েছে, জাহাজে 11 লক্ষ লিটার পেট্রোল এবং ডিজেল আনা হয়েছিল চট্টগ্রাম থেকে। সেই ডিজেল এবং পেট্রোলের প্রায় 700 টন ওজন ছিল এবং এটি গতকালকে রাতে কিন্তু আসলে ডুবতে বসেছিল। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের সহায়তায় এই জাহাজ থেকে 4 লক্ষ লিটার তেল অপসারণ করা হয়, খালাস করা হয়। তারপর পরই মূলত এটি আস্তে আস্তে ভেসে উঠতে থাকে। এখনও কিন্তু এখানে প্রায় 8 লক্ষ লিটার 7 লক্ষ লিটারের মতন তেল এই জাহাজটিতে আছে। যদিও বা উদ্ধারকারী কর্মকর্তারা বলছেন যে জাহাজটি এখন নিরাপদ রয়েছে, এটি আসলে ডুবে যাওয়ার কোনো শঙ্কা নেই, কিংবা এখানে যে পেট্রোল বা ডিজেল রয়েছে সেগুলোও নদীতে ছড়িয়ে পড়ার কোনো শঙ্কা নেই। আপনি জানেন যে এই ঘটনা তদন্তে ঝালকাঠির জেলা প্রশাসক 3 সদস্যের একটি কমিটি, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী 3 কার্যদিবসের মধ্যে কি কারণে এই বিস্ফোরণ ঘটল এবং একের পর এক এই জায়গাটিতে, সুগন্ধা নদীর এই জায়গা থেকে, কিন্তু এর আগেও গত 2 বার বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেছিল 4 জন মানুষের এবং এই জাহাজটি গত 25 ডিসেম্বর ভোলার
জেলার তুলাতুলো নদীতে আরও একবার কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছিল, সেখানেও কিন্তু নদীতে ডুবেছিল এবং পরবর্তীতে বিআইডব্লিউটিএ তারা কিন্তু উদ্ধার করেছে। এই মুহূর্তে এখানে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভাগীয় পরিচালকরা এসে পৌঁছেছেন। তারা আসলে পরিবেশগত জায়গাটি তারা দেখভাল করছেন যে কোনো ধরনের কোনো পরিবেশ বিপর্যয় হয়েছে কিনা, কেননা তারা একটি বিষয় জানিয়েছেন যে তেল ডিজেল কিংবা পেট্রোল সেগুলো আসলে কোনো ধরনের লিকেজ হয়নি, তবে এই যে ইঞ্জিন রুমের যে তেল রয়েছে সেগুলো কিন্তু আসলে লিকেজ হয়েছে। অন্যদিকে ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ডের ডুবুরি যারা দল রয়েছে তারা কিন্তু নিখোঁজদের সন্ধানে সকাল থেকেই তারা উদ্ধার অভিযান শুরু করেছে। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত সেই চারজনের সন্ধান না পাওয়া যায় তারা ততক্ষণ পর্যন্ত তাদের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে এবং নদীর পাড়ে কিন্তু আসলে যারা যে চারজনের নিখোঁজ যে স্বজনরা রয়েছে তারা কিন্তু আসলে আশেপাশে ঘোরাফেরা করছেন তাদের স্বজনদের অপেক্ষায়। তো আমার কাছে ঝালকাঠি সুগন্ধা নদীতে যে জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেখান থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। ঝালকাঠি থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু। 82,000 মেট্রিক টন ট্রুড অয়েল নিয়ে বাংলাদেশে এসেছে সবচেয়ে বড় অয়েল ট্যাঙ্কার। গভীর সাগর থেকে পাইপের মাধ্যমে এই তেল নিয়ে আসা হবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। এই মুহূর্তে গভীর সমুদ্রে আছেন সহকর্মী কমল দে, সরাসরি চলে যাব তার কাছে। কমল, বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ঘটতে যাচ্ছে আজকে। সেটি হলো প্রায় 82,000 মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে একটি বড় বিশাল একটি জাহাজ এসেছে, যেটির অবস্থান এখন গভীর সাগরে। আবার সেই তেল নিয়ে আসা হবে পাইপের মাধ্যমে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। সেই বিষয়ে আমরা কথা বলবো চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহেলের সাথে। বা আপনার কাছে জানতে চাইবো এই যে জাহাজটি আসলো সেটা আসলে বিশেষত্বটা কী? জাহাজ তো অনেক বন্দরেই আসে, এ জাহাজের বিশেষত্ব কী? এই জাহাজের বিশেষত্ব বেশ কয়েকটা। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এই জাহাজ এই কালে সর্বোচ্চ বড় জাহাজ, যেখানে 82,000 মেট্রিক টন তেল নিয়ে এর আগে কখনো বাংলাদেশে এত তেল নিয়ে একটা জাহাজ কখনো আসতে পারেনি, এটা প্রথমে এসছে। এবং সেকেন্ড বিশেষত্ব হচ্ছে যে এই জাহাজ থেকে সরাসরি কিন্তু আপনার আমরা এই ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ যে আমরা এখানে ওই সমুদ্রের মধ্যে পাইপের মাধ্যমে সেই তেলটা আমরা সমুদ্র থেকে সরাসরি চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে আসবো। এই যে নতুন যে সিস্টেমটা বিপিসি করেছে, তারা তৈরি করেছেন এটাকে, প্রকল্পটা তাদের, সেটাকে আজকে জাহাজের মাধ্যমে সেই তেলটা আপনার যে প্রেরণ করা সমুদ্র থেকে পাইপের মাধ্যমে সরাসরি ল্যান্ডে, সেটা আজকে প্রথমবার মধ্যে হতে যাচ্ছে। আগে কীভাবে তেলটা আসতো আর এখন কীভাবে আসবে, আর এর ফলে সুবিধাটা কী হবে? না, আগে তো তেল যত এরকম মাদার ভেসেল যারা আসতো আপনার 80,000 বা 75,000 বা 50,000 মেট্রিক টন নিয়ে, সেখানে আমাদের ছোটো ছোটো লাইটার ভেসেলগুলো যেত, লাইটার ট্যাঙ্কারগুলো গিয়ে ওখান থেকে ওই ট্যাঙ্কার ছোটো ছোটো ট্যাঙ্কার করে নিয়ে আবার সে চট্টগ্রামের বন্দরের ভিতরে আসতে হতো, এসে এখানে যেতে বেশি গিয়ে তারপরে আপনার সেই তেলটা আমাদের স্ট্যান্ডে ফেলে দিতে হতো। সেটা আমরা দেখেছি, আমরা পোর্ট থেকে আমরা সবসময় তাদেরকে সেভাবে সহায়তা করি, এইভাবে তারা কাজ করতো। এখন তাদের যেটা সুবিধা হয়েছে যে তারা সরাসরি সমুদ্র থেকে নিতে পারবে, তা আলটিমেটলি আপনি দেখেন এটা অনেক সময় বেঁচে যাবে, যেটা আগে অনেক সময় লাগতো, অনেক খরচ হতো, তো খরচটা বেঁচে যাবে, সময়টা বেঁচে যাবে, আর সেই সাথে তেল আগে অনেক অপচয় হতো, তো সেই অপচয়টাও বন্ধ হবে। সব দিক দিয়ে এটা খুব ভালো একটা চমৎকার একটা প্রকল্প, যেটা জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রক নিয়েছে বিবিসির মাধ্যমে, এবং আমরা এটাকে সাধুবাদ জানাই। এবং আমরা যেহেতু চট্টগ্রাম বন্দরে, সেটা বন্দরের পক্ষ থেকে যেহেতু বন্দরের এলাকার ভিতরে জিনিসটা হচ্ছে, আমাদেরকে সার্বিকভাবে তাদেরকে সহায়তা করতে হচ্ছে, আমরা একটু যৌথভাবে কাজ করছি এটা নিয়ে। আপনারা জানেন দর্শকের খুব আগ্রহ আছে যে আগে তো জাহাজ উপকূলবীর তো সেখান থেকে খালাস হতো, এখন যেহেতু সাগর থেকে পাইপের মাধ্যমে যাবে, একটু সিস্টেমটা যদি বলেন তাহলে হয়তো বা দর্শকরা বুঝতে পারবে আসলে কত বড় একটা কাজ বাংলাদেশ সরকার এই মুহূর্তে করলো। প্রায় 7,500 কোটি টাকা খরচ হয়েছে কিন্তু এই প্রকল্পের মধ্যে। এটা হয়তো প্রকল্প পরিচালক ভালো বলতে পারতেন, যাই হোক, তারপরে আমি আমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেটা বলি সেটা হচ্ছে যে এই এখানে কিছু যে সাবমেরিন যে পাইপগুলো মানে সমুদ্রের নিচে সমুদ্রের পেড়ে পানির নিচে বেশ কিছু পাইপ লাগানো, সেই পাইপ দিয়ে সরাসরি মহেশখালী হয়ে এই জিনিসটা তেলটা আপনার চট্টগ্রাম আপনার এই ইস্টার্ন রিফাইনারিতে আসবে। এটা কমপ্লিট অ্যারেঞ্জমেন্টে তারা করেছেন, পাম্পিং করে তেলটা তারা মহেশখালীতে নিয়ে গিয়ে মহেশখালী থেকে পাম্পিং করে চিটাগাংয়ে পাঠিয়ে দেবে থ্রু পাইপলাইন। সেই পাইপলাইনটা সমুদ্র নিচেও স্থাপন করা হয়েছে। আলটিমেটলি জাহাজ কি আর বন্দরে আসতে হচ্ছে না, সমুদ্র বসে থেকে সেই পাইপের সংযুক্ত করে তেল ওখানে অপারেশন করে দিচ্ছে এবং তেলটা সরাসরি আপনার কক্সবাজার মহেশখালী হয়ে আপনার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারিতে আসছেন। তো এটা দিয়ে সত্যি এটা খুব স্মার্ট একটা কাজ এবং বর্তমান যুগের জন্য এটা একটা আধুনিক প্রযুক্তি, এবং এই প্রযুক্তির ফলে বাংলাদেশ আমি মনে করি আরও অনেক এক ধাপ এগিয়ে গেল, কারণ এটা সমুদ্র থেকে এরকমভাবে সরাসরি তেল একদম নিরাপদে
আপনার দেশের অভ্যন্তরে সব জায়গায় পাঠানো এবং হয়তো ইন ফিউচারে ঢাকাও যাবে এই তেলটা এখান থেকে সমুদ্র থেকেই। তো এই যে বিষয়টা, এটা একটা সত্যি একটা অসাধারণ একটা বিষয়, বড় একটা প্রকল্প। আমার মনে হয় বর্তমান সরকার একটা অন্যতম সাফল্য হচ্ছে এই সমুদ্র থেকে তেল ল্যান্ডে পাঠানোর যে বিষয়টি, প্রযুক্তি। মহেশখালী থেকে চট্টগ্রাম আসতে ইস্টার্ন ডিফেন্স প্রায় 116 কিলোমিটার, তাহলে 116 কিলোমিটার নিরাপত্তাটা কীভাবে দেবেন একটা ছোটো করে বলবেন, নিরাপত্তাটা কী হবে? নিরাপত্তার জন্য আমাদের বন্দরের নিরাপত্তা যে বিভাগ সেটা রয়েছে, তারা কাজ করছে। পাশাপাশি আপনারা জানেন সারা বছর বন্দরের সাথে কোস্টগার্ড, বাংলাদেশ নেভি এবং ক্ষেত্রবিশেষ নৌ পুলিশও কাজ করে। এই এদের সাথে আমাদের একটা সমন্বয় করে আমাদের কমিটিও করা আছে। তো আমরা এই পুরো পোর্ট লিমিট এলাকা, চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদী থেকে আরম্ভ করে আপ টু মাতারবাড়ি সেই কক্সবাজার পর্যন্ত এই পুরো এলাকাটা কিন্তু সার্বিক নিরাপত্তার দায়িত্ব চট্টগ্রাম বন্দরের, এবং চট্টগ্রাম বন্দরের সাথে সার্বিকভাবে সহায়তা করছে এখানে নেভি, কোস্টগার্ড এবং পুলিশ। তো সেই হিসাবে আমাদের নিজস্ব সিকিউরিটি আছে, আমরা ইনশাল্লাহ সেটার নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহাইলের সাথে। আমাদেরকে বলছিলেন যে আসলে আজকে একটি ইতিহাস হতে যাচ্ছে, বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে একের সাথে ইতিহাস হবে চট্টগ্রাম বন্দর, যে এত বিশাল তেল নিয়ে, এত 82,000 মেট্রিক টন ক্রুড নিয়ে তেল আসা এবং সেই জাহাজ থেকে পাইপের মাধ্যমে প্রায় 116 কিলোমিটার দীর্ঘ পাইপ স্থাপন করা হয়েছে, প্রায় 7,500 কোটি টাকার প্রকল্প, একটা যুগান্তকারী ইতিহাস। এবং বর্তমান সরকারের আর একটা যে উন্নয়নমূলক যে একটা কাজ তারই একটি হলো এটি। এবং আমরা যে আলোচনা করছিলাম চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সাথে, সে আলোচনা এখানেই শেষ করছি। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী কমল দেব। টানা প্রবল বর্ষণে উজানে পাহাড়ি ঢলে সড়ক উপচে হু হু করে পানি ঢুকছে সুনামগঞ্জের হাওর ও লোকালয়ে। পানি বাড়ায় তাহিরপুর সুনামগঞ্জ সড়কের বিভিন্ন এলাকায় ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। হাঁটু পানি মারিয়ে চলাচল করতে বেগ পেতে হচ্ছে স্থানীয়দের। এদিকে পাহাড়ি ঢলের পানি নামছে নেত্রকোনার কমলাকান্দার 8টি ইউনিয়নের নিম্নাঞ্চল দিয়ে। বিপদ সীমার 5 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উবদাখালী নদী। এদিকে লালমনিরহাটে ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার ওপরে বইছে তিস্তা। নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। এই মুহূর্তে বিশ্বম্ভরপুর এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র এবং নেত্রকোনার কমলাকান্দা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলপনা বেগম। শুরুতেই যাচ্ছি সুনামগঞ্জে হিমাদ্রির কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ষোলকাবাদ এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিভাবে নদী উপচে পাহাড়ি ঢল হাওরে প্রবেশ করছে, এবং আমার পিছনে একটি বসত বাড়ি রয়েছে। সেই বসত বাড়িটির এখন আপনাকে যদি দেখাই, সেটা বসত বাড়ির যে মূল রাস্তাটি, রাস্তাটি চলাচলের যে রাস্তাটি, সেটি হাঁটু পানিতে পর্যন্ত ডুবে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে চলতি নদী জাদুকটা এবং সুরমা নদীর ঢল কিভাবে হাওরে প্রবেশ করছে, খুব সজোরে শব্দ করে প্রবেশ করছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে সুনামগঞ্জের শহরের নিম্নাঞ্চলেও পানি ঢুকে পড়েছে বিভিন্ন এলাকায়। শহরের কাজীর পয়েন্ট, সুলগড়, নবীনগর সব বেশ কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বম্ভরপুরের গভীর হাওর এলাকায়, তারা সেখানেও আমরা জানতে পেরেছি বিভিন্ন এলাকায় বিশ্বম্ভরপুর উপজেলা এবং এই সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল অনেকটা প্লাবিত হওয়া শুরু করেছে আজকে সকাল থেকে। এবং গতকাল রাতে ভারী বর্ষণের ফলে এই পাহাড়ি ঢল অনেকটা বৃদ্ধি পেয়েছে। সীমান্তের ওপারে ভারী বৃষ্টিপাত এবং স্থানীয়ভাবেও ভারী বৃষ্টিপাতের কারণে এই ঢল নামা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে পাহাড়ি ঢল সজোরে শব্দ করে এখানে প্রবেশ করেছে। এর পাশেই রয়েছে বেশ কিছু ঘর বাড়ি, যেগুলো অত্যন্ত নিচু এলাকার ঘর বাড়ি। এগুলি বাড়ির আঙ্গিনায় এখন পানি উঠে গেছে, যদিও ঘর বাড়িতে এখনো পানি উঠেনি, কিন্তু বাড়ির আঙ্গিনা বা চলাচলের রাস্তা এগুলি প্লাবিত করে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পানির ঢল নামছে। এবং এই এই প্রতি বছরে এই বর্ষাকালে মেঘালয় পাহাড়ের পাদদেশ থেকে ঢল নেমে আসে এবং ঢলে প্লাবিত করে সুনামগঞ্জের নিম্নাঞ্চল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বসত বাড়ির শুধু ভিটের মূল ঘরটা ছাড়া কোথাও পানি ছাড়া নেই এমন জায়গায়, এবং আঙিনার সব কিছুতেই পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে এই পানির প্রবাহ বাড়তেই থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত বৃষ্টিপাত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই ঢলের পরিমাণ বাড়তে থাকবে, এবং বৃষ্টিপাত বন্ধ হলে ঢলের পরিমাণ কিছুটা কমতে পারে। আমরা এখন নেত্রকোনার পাহাড়ি ঢলের খবর জানতে চলে যাচ্ছি আলপনার কাছে। নেত্রকোনা জেলার এই কলমাকান্দা উপজেলা হচ্ছে যে মেঘালয় রাজ্যের, ভারতের যে মেঘালয় রাজ্য, ঠিক এটির পাদদেশে অবস্থিত এবং পাহাড়ি সীমান্ত উপজেলা এটি। এই উপজেলার যে এখানকার উবদাখালী নদী, এটি আপনার ওই
সোমেশ্বরী নদী এবং এই গণেশ্বরী নদী আছে যে পাহাড়ি সীমান্ত, সেখান থেকে যে ঢলের পানিগুলো আসছে অব্যাহত ভাবে, এই আজকে গেল কয়েকদিন যাবৎ এই ঢলের পানিগুলো এই নদী দিয়ে আসছে এবং নদী দিয়ে আসতে আসতে আরেকটা জিনিস হচ্ছে যে টানা বর্ষণ হচ্ছে একদম প্রতিদিন ভোর রাত্রি থেকে শুরু করে বর্ষণ চলতে থাকে অবিরাম দুপুর পর্যন্ত। তো আজকে যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটা মনে হচ্ছে যে এই বৃষ্টি থামবার নয়, একদম টানা এই বৃষ্টিতে, এক হচ্ছে পাহাড়ি ঢল অপরদিকে টানা বর্ষণ, দুটোর কারণেই এই নদীর পানি অব্যাহত ভাবে বেড়ে চলছে। গত শুক্রবার এই বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এই উদ্ধাকালী নদীর পানি এবং কংস নদী বেড়ে চলছে, পাশাপাশি ধনু নদীর পানি বাড়ছে, বেড়ে হাওরের দিকে যাচ্ছে এবং আজকে পর্যন্ত যে উদ্ধাকালী নদীর পানিটি আপনার প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে এই 14 সেন্টিমিটারের বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে জেনেছি। এবং এবং উদ্ধাকালী নদীর যে তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর বেশ কিছু নিম্নাঞ্চল এলাকায় ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। এই আমাদের নেত্রকোনা জেলার এই কলমাকান্দা উদ্ধাকালী নদীর কাছ থেকে ঢলের পানির এই পর্যন্ত সর্বশেষ আমার কাছে ছিল। নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলপনা বেগম এবং তারও আগে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন হিমাদ্রি শেখর ভদ্র। বগুড়ায় কিছুটা কমে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে 400 টাকা, খুলনায় ছুঁয়েছে 1000, রাজধানীতে কিছুটা কমলেও এখনও কেজি 500 টাকা। বগুড়ার মোকামতলায় মরিচের খেতেই দাম 300 থেকে 320 টাকা কেজি, পোকার আক্রমণে নষ্ট হওয়ার ক্ষতি কমাতে দাম বাড়তি বলে জানান চাষিরা। এদিকে খুলনায় 800 থেকে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে মরিচ, সিলেটে 1100 টাকা হাঁকছে কেজি। এদিকে রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে 100 আর পাইকারিতে 40 থেকে 80 টাকা। কারওয়ান বাজারে মান ভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়, পাইকারিতে 340 থেকে 360 টাকা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, খুলনার নিউ মার্কেট কাঁচা বাজারে আছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুবেল এবং সিলেটের বন্দর বাজারে আছেন আমাদের আরেক সহকর্মী ইকরামুল কবির। চলে যাব তাদের কাছে, শুরুতেই যাচ্ছি সবুজের কাছে। সবুজ, ঈদের আগে ঠিক যেভাবে হুম হুম করে বাড়ছিল কাঁচা মরিচের দাম, ঠিক সেভাবেই আবার হুম হুম করেই কমছে সেই মরিচের দাম। এটি কারওয়ান বাজারের আজকের অন্তত সকালের চিত্র। আমরা এখানে এসে যেটা জানলাম খুচরা এবং পাইকারি বাজার ঘুরে, তা হলো পাইকারি বাজারে যে মরিচ গতকালকেও বিক্রি হচ্ছে 400 টাকার উপরে, সেই মরিচ আজকে বিক্রি হচ্ছে 330 থেকে 380 টাকায়, এবং এই মরিচটি তার আগের দিন অর্থাৎ শুক্রবার বিক্রি হয়েছে 500 টাকা, অর্থাৎ একদিনের ব্যবধানে কমে গেছে 100 টাকার বেশি কেজিতে পাইকারি পর্যায়ে। এবং আজকে সকাল থেকে কিন্তু আরও কিছুটা কমে বিক্রি শুরু হয়েছে, আর এখন যেটা দেখা যাচ্ছে একজন যা ভাব যেটা সকাল থেকে বিক্রি হচ্ছে, সকালে যে দামে বিক্রি হয়েছে এখন মোটামুটি কয়েক ঘন্টার ব্যবধানে তার চেয়ে কমে গেছে, অর্থাৎ ঘন্টায় ঘন্টায় দাম কমছে এটি এখন বলা যায়। এই মরিচের দাম আর বাড়বে না এমনটাও তারা যুক্তি তুলে ধরছেন পাইকাররা, কারণ হচ্ছে ঈদের বন্ধের কারণে আমদানিটাও বন্ধ ছিল, ঈদের ছুটির কারণে আমদানিটাও বন্ধ ছিল, সেই ছুটি শেষ হয়ে আগামীকাল থেকে বর্ডার খুলে যাবে এবং আমদানির যে অনুমোদন দেওয়া আছে সেই আমদানি আমদানির যে মরিচ সেগুলো বাজারে আসবে, যার জন্য আর দাম বৃদ্ধির কোনো যুক্তি নেই, দাম কমতে থাকবে। এখন কমে কতটা ভোক্তার নাগালের ভেতরে আসবে সেটি হচ্ছে এখন প্রশ্ন। তবে এই যে পাইকারি বাজারে যে মরিচ বিক্রি হচ্ছে 330 থেকে 380 টাকায়, সেটি কিন্তু খুচরা বাজার, অর্থাৎ এখান থেকে কয়েক হাত দূরেই সেটি বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি দর, অর্থাৎ খুচরা পাইকারির ব্যবধানটা কিন্তু বেশ খানিকটা রয়ে গেছে। তো আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে এই মুহূর্তে এই ছিল বাজার পরিস্থিতির খবর। আমরা এখন চলে যাচ্ছি খুলনায়, সেখানকার বাজার পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী আবদুল্লাহ মামুন রুবেল। খুলনায় কাঁচা ঝালের মূল্য কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না, উল্টো কিন্তু প্রতিদিনই দাম বাড়ছে। গতকালের তুলনায় আজও কিন্তু বাজার স্থিতিশীল অথবা কোথাও কোথাও কিন্তু আমরা দাম বৃদ্ধি পেয়েছে দেখেছি। এর মধ্যে 700 টাকা থেকে শুরু করে আমরা খুলনার বিভিন্ন খুচরা বাজারে কাঁচা ঝালের মূল্য 1000 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি। সকাল থেকে আমরা খুলনার গল্লামারি বাজার, মিস্ত্রিপাড়া বাজার, নতুন বাজার সহ দৌলতপুর বাজারে গিয়েছিলাম এবং সেসব জায়গায় খোঁজও নিয়েছি, এবং প্রতিটি জায়গায় কিন্তু কাঁচা ঝালের মূল্য
আড়াইশো থেকে সাতশো টাকা একেবারেই যে প্রকার ভেদে সাতশো টাকা থেকে শুরু করে এবং এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি। আজ সকালে গল্লামারি আমরা বরজের কাঁচামরিচ বলে একটি ঝাল, সেই ঝালটি কিন্তু এক হাজার টাকা কেজি দরে আমরা বিক্রি হতে দেখেছি এবং এখানকার বিক্রেতারা বলছেন যে গতকালও কিন্তু তারা পাইকারি বাজারে ছয়শো থেকে সাতশো টাকা করে কাঁচা ঝাল ক্রয় করেছেন, ফলে সাতশো টাকা আটশো টাকা কিংবা তার থেকে বেশি ছাড়া তারা আসলে বিক্রি করতে পারছেন না। অন্যদিকে খুচরা যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু এসে বাজারে একেবারেই ক্ষোভ প্রকাশ করছেন, তারা কিন্তু গতকালের পর আজও আমরা যাদের ক্রেতা দেখেছি তারা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য পরিমাণ আসলে কাঁচা ঝাল ক্রয় করছেন। অনেককে আমরা দেখেছি আজও কিন্তু একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম কাঁচা ঝাল কিনছেন চল্লিশ টাকা আশি টাকা বা একশো টাকার মধ্যে কাঁচা ঝাল কিনছেন এবং তারা বলছেন যে এই এটি আসলে তাদের ক্রয় ক্ষমতার একেবারেই বাইরে চলে যাচ্ছে, বাজারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের সাথে কিন্তু আসলে পাল্লা দিয়ে একইভাবে কাঁচা ঝালের দাম বাড়ছে। শুধুমাত্র খুলনার বাজার নয়, খুলনা বিভাগের বিভিন্ন বাজারেও কিন্তু আমরা দেখেছি খুলনার বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহে কিন্তু আমরা দেখেছি বাজারের একই রকম ঊর্ধ্বগতি রয়েছে। তবে বিক্রেতারা আশা করছেন আগামী দু একদিনের মধ্যে ভারত থেকে কাঁচা ঝাল আমদানি শুরু হলে ধানের দাম হয়তো বা কিছুটা কমে আসতে পারে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে কাঁচা ঝালের দাম নিয়ে সবশেষ। আমরা এখন একটু সিলেটে যাব, সেখানকার খবর জানতে সেখানে রয়েছেন সহকর্মী ইকরাম। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর সবচাইতে বড় বাজার যেটি সেই বন্দর বাজার এলাকায়। এই খুচরা বাজারে এসে আমি দেখেছি যে কাঁচামরিচের ঝাল অতীতে সব রেকর্ড ভঙ্গ করেছে। বিভিন্ন যেই কাঁচামালের বা কাঁচা সবজির দোকানগুলো আছে সেখানে কিন্তু কাঁচামরিচ রয়েছে পর্যাপ্ত পরিমাণের, কিন্তু কাঁচামরিচের যেই দাম সেটা হচ্ছে গিয়ে আটশো থেকে এক হাজার। এই বাজারে কোনো কোনো জায়গায় এক হাজার বিক্রি হচ্ছে, কোনো কোনো জায়গায় আটশো টাকা বিক্রি হচ্ছে। অন্যান্য জায়গায় আম্বরখানা কিংবা রিকিবি বাজার বা অন্যান্য যেই নগরীতে বড় বড় বাজারগুলো আছে সব জায়গারই একই অবস্থা, এক হাজার থেকে আটশো টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। এখানে যদিও আমাদের কাছে এই এই দোকানে যিনি মালিক বা যেখানে কর্মচারীরা বলছে আটশো টাকা, কিন্তু পার্শ্ববর্তী কোনো কোনো দোকানে আমরা খবর নিয়েছি এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এর কারণ হিসেবে এখানকার যারা ব্যবসায়ীরা আছে তারা বলছেন যে বৃষ্টির কারণে হঠাৎ করে বেড়ে গিয়েছে, এটা কিন্তু একেবারে অজুহাত। কারণ হচ্ছে কি, আমরা গত বছরে যে বন্যা হয়েছিল পুরো সিলেট নগরী পুরো সিলেট বিভাগ পানি নিচে তলিয়েছিল, তখনও কিন্তু কাঁচামরিচের দাম এতটা উঠে নেই, অতীতে কখনও দুইশো টাকার উপরে কাঁচামরিচের দাম উঠেনি এবং যে কোরবানিদের আগেও কিন্তু দুইশো টাকা কাঁচামরিচের দাম বিক্রি হয়েছে। এখন কোন অজুহাতে কোন কারণে এই এক হাজার টাকা বা আটশো টাকা কাঁচামরিচ বিক্রি হচ্ছে এখন কিন্তু এইটা কেউ বলতে পারছে না এবং একজন আরেকজনের বলছে, একজন আরেকজনের কথা বলছে, একজন আরেকজনের দোষারোপ করছে, কিন্তু আসলে মূলত কোথা থেকে দামটা এতটা বাড়লো, কোথা থেকে এতটা হঠাৎ করে এক হাজার টাকা বা আটশো টাকা উঠে গেল তা কিন্তু এখন পর্যন্ত আমরা এই সিলেটের কোথাও কিন্তু জানতে পারিনি। কারণ সিলেটের যে কাঁচামরিচগুলো সেগুলো বাইরের থেকে আসে, কুমিল্লার সহ অন্যান্য জায়গা থেকে আসে, সে কারণেই মূল যে জায়গা থেকে কাঁচামরিচগুলো আসছে সেখানের কী অবস্থা আমরা এখন পর্যন্ত বলতে পারি না। মোটামুটি এ ছিল সিলেটের বিভিন্ন বাজারে যে কাঁচামরিচ এক হাজার থেকে আটশো টাকা বিক্রি হচ্ছে তার সবশেষ খবর। কাঁচামরিচের বাজার পরিস্থিতি জানাতে সিলেট থেকে ইকরামুল কবির, খুলনা থেকে আব্দুল্লাহ মামুন রুবেল এবং সবার শুরুতে ঢাকার কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। ভোরে সদরঘাট টার্মিনালে আসা অধিকাংশ লঞ্চেই ছিল যাত্রীচাপ। অন্যদিকে গাবতলী বাস টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনেও রয়েছে মানুষের ভিড়। যাত্রীরা জানান পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে এবার নির্বিঘ্নেই ঢাকায় ফিরতে পেরেছেন তারা। আজ থেকেই অফিস শুরু হওয়ায় দ্রুত ফিরছেন অনেকে, কেউ কেউ বলছেন ভিড় এড়াতে আগে ভাগেই ঢাকায় ফেরা। বাড়িতে যা হয়েছিল সবার সঙ্গে খুব ভালোভাবে ঈদ করা হয়েছে। টিকিট অনলাইনে করার ফলে সুবিধা হয়েছে, বেশিরভাগ বাসেরই টিকিট প্রায় সংকটের মধ্যে দেখা গিয়েছিল। এখন আসার পথে ভোগান্তি তেমন কিছু ভোগান্তি আমরা পাইনি। অফিস শুরু হবে হলো আপনার বুধবার থেকে, ফ্যামিলি নিয়ে আসছে তো এই জন্য আমি তাড়াতাড়ি এসে পড়ছি। আজকে থেকে অফিস খোলা, মোটামুটি কালকে রাতে রওনা দিলাম, চলে আসলাম। শিডিউল বিবর্তন যেহেতু হয় নাই সেহেতু আমাদের ক্লান্তিটা আর মনে হচ্ছে না। আসার পথে যাত্রী খুব একটা ছিল না, মানে একবারে ফুলফিল যাত্রী ছিল না, কিছু যাত্রী খালি ছিল, এবার সবাই এখন আসে ব্যাক করতেছে না, এই জন্য এমনিতে আসছি মোটামুটি ভালোভাবে আসছি। ট্যানারি মালিকদের সিন্ডিকেটের জালে সিলেটের চামড়া ব্যবসায় ধস নেমেছে। প্রত্যাশিত দাম না পেয়ে চামড়া ব্যবসায়ীরা গুটিয়ে নিচ্ছেন তাদের ব্যবসা। এ অবস্থায় সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। ইকরামুল কবিরের রিপোর্ট আর ছবি তুলেছেন দিগেন সিংহ।
ট্রাকগুলা নিয়ে খুব চিন্তাতে আছি কি করা যায়। আগরও ট্রাকগুলো মাজনার অকুণ্ঠতে রইয়া গেছে। এই ব্যবসায়ী এবার 8,000 চামড়া কিনে লবণ লাগিয়ে আতঙ্কে আছেন। সিলেটে ঈদে প্রায় 80,000 চামড়া সংগ্রহ করা হয়েছে। চামড়াগুলো প্রক্রিয়াজাত করা হচ্ছে। লবণের দাম এবং শ্রমিক মজুরি বেড়ে যাওয়ায় প্রক্রিয়াজাত খরচ বেড়েছে। তাই গত বছরের তুলনায় এবার গরুর চামড়া প্রতি বর্গফুট 7 টাকা এবং খাসির চামড়া 3 টাকা বাড়ানো হয়েছে। কিন্তু সরকার নির্ধারিত দামে সিলেটে চামড়া কিনছেন না ট্যানারি মালিকেরা। আড়তদারা বলে ট্যানারি মালিকে দেয় না, আর ট্যানারি মালিককে এরারে দিয়েছে। এইভাবে অনেকে টাকা পাইছে না। দীর্ঘত 7 বছর ধরে আপনার এই জগৎটা খালি মাইর খাই আইরাম। 12 থেকে 15 দিনের মধ্যে এগুলো ট্যানারি মালিকদের কাছে দেওয়া হবে। ব্যবসায়ীরা বলছেন ট্যানারি মালিকদের কাছে সিলেট থেকে চামড়া গেলেও ব্যবসায়ীর টাকা সময় মতো দেয় না। ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে একটা ব্যাংক লোন দেওয়ার একটা ব্যবস্থা গভর্নমেন্ট করলে আমরা এই ব্যবসাটা টিকিয়ে রাখতে পারব। সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনি ঘাট এবং কদমতলি ছালোপাড়া এলাকায় শতাধিক চামড়ার আড়ত ছিল। তবে লোকসানের কারণে এই সংখ্যা এখন অর্ধেকে নেমে এসেছে। এই এলাকায় 20 থেকে 25টি আড়ত ছিল, কমতে কমতে এখন 2টিতে এসে দাঁড়িয়েছে। এই অবস্থায় আগামীতে এই এলাকায় কোনো আড়তই থাকবে না, এমনটি মনে করছেন এই এলাকার ব্যবসায়ীরা। সিলেটের কদমতলির ঝালোপাড়া থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ভারত যাতায়াতে পাসপোর্টধারী যাত্রীদের ভ্রমণ ট্যাক্স এখন থেকে দ্বিগুণ আদায় করছে সোনালী ব্যাংক। বড়দের 500 টাকা থেকে 1,000 টাকা আর শিশুদের 250 টাকার পরিবর্তে 500 টাকা নির্ধারণ করা হয়েছে। ট্যাক্স বাড়ালেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ জানান যাত্রীরা। আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। চিকিৎসা ব্যবসা, ভ্রমণ, উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সহজ ও সাশ্রয়ী হওয়ায় পার্শ্ববর্তী দেশ ভারতে যাতায়াত করেন অনেক বাংলাদেশি। আগে ভারত ভ্রমণের ক্ষেত্রে 12 বছরের ওপরে পাসপোর্টধারীদের ভ্রমণ কর 500 টাকা ও 5 বছর থেকে 12 বছরের শিশুদের 250 টাকা নেওয়া হতো। তবে 2023-24 অর্থ বছর বাজেটে স্থলপথে ভারত ভ্রমণে কর দ্বিগুণ করা হয়েছে। 12 বছরের ঊর্ধ্বের যাত্রীদের ভ্রমণ কর 1,000 ও শিশুদের 500 টাকা নতুন অর্থ বছর জুলাইয়ের প্রথম দিন থেকে কার্যকর করেছে সোনালী ব্যাংক। সরকারের নির্দেশ মোতাবেক 12 বছরের ঊর্ধ্বে অর্থাৎ ভ্রমণ কর যেটা নির্ধারণ করা হয়েছে 1,000 টাকা, এটাই আমরা নিচ্ছি। তবে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন কর বাড়ানো হলেও মান বাড়েনি সেবার। একবারে 1,000 হওয়াটা যৌক্তিকতা পাই না আমরা। আমাদের পার্শ্ববর্তী ভারত থেকে যখন বাংলাদেশে আসে সেখানে কোনো ট্যাক্স লাগে না। বাচ্চার ট্যাক্স আগে 250 করে দিতাম, এখন আমার বাচ্চাকে 1,000 টাকা করে ট্যাক্স দিয়েছি। আবর্জনা ময়লা ভরপুর, এখানে মানুষ দাঁড়াতে খুব কষ্ট হয়। দ্বিগুণ ট্যাক্স অনুযায়ী আমাদের মনে করেন যে সেবার মানটা আরো কমে গেছে। বর্তমানে ভারতে যেতে পূর্ণ বয়স্কদের ভ্রমণ ও পোর্ট ট্যাক্স মিলিয়ে 1,055 টাকা ও ভিসা ফি বাবদ ভারতীয় দূতাবাসকে 850 টাকা সহ সব মিলিয়ে 1,905 টাকা গুনতে হচ্ছে। সময় সংবাদ, বেনাপোল। পদ্মা সেতু আর ইলিশ ঘিরে মুন্সীগঞ্জের শিমুলিয়া এখন পর্যটকদের পদচারণায় মুখর। ছুটির দিনে সব বয়সী মানুষের ঢল নামে পদ্মা পাড়ের হোটেলগুলোতে। বদলে গেছে শিমুলিয়া ঘাটের পুরো চিত্রই। নাসিরউদ্দিন ওজলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। ঈদের ছুটিতে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে উপচে পড়া ভিড়। কোরবানির মাংস রেখে ইলিশের স্বাদ নিতে এখানে বরফে রাখা ইলিশ পছন্দ করে তাৎক্ষণিক কেটে ভাজার পর গরম পরিবেশন, আর ইলিশের লেজ ভর্তা যেন তার চেয়েও সুস্বাদু। রেস্তোরাঁর নামেও আকর্ষণ, রূপসী বাংলা, রূপালী ইলিশ, ইলিশ আড্ডা সহ নানা বাহারি নাম। আর দেশের বৃহত্তম ও আধুনিক রেস্তোরাঁ প্রজেক্ট হিলসা তো রয়েছেই। ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, সো এটা খেতে আসলে খুবই মজা লাগে। দেখা যায় না ব্রিজটা করে দিয়েছে, সবার জন্য আসার সুবিধা হয়ে গেছে। সড়ক মেরামত এবং পর্যটকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা গেলে শিমুলিয়ার জৌলুস আরও বাড়বে বলে মনে করছে রেস্তোরাঁ মালিক সমিতি। তারা যেন একটু সেফটিভাবে এখানে খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করতে পারে, এই জন্য আমরা প্রশাসনের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করব। রাজধানী থেকে শিমুলিয়া ঘাটের দূরত্ব 35 কিলোমিটার। এখানকার 21টি হোটেলেই থাকে ছুটির দিন এমন জমজমাট, বেচা বিক্রি হয় প্রায় কোটি টাকা। মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।
বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান এখন অ্যাপল। প্রথমবারের মতো রেকর্ড $3,00,000 পৌঁছেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটির মোট বাজার মূল্য। প্রতিষ্ঠানটির শেয়ারের দর বাড়াতে এই রেকর্ড অর্জন করল প্রতিষ্ঠানটি। গেল মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নতুন হেডসেট বাজারে আনার ঘোষণার পরই বাড়তে শুরু করে শেয়ারের মূল্য। যাত্রার শুরু থেকে প্রযুক্তিপ্রেমীদের জন্য নিত্য নতুন চমক নিয়ে আসছে অ্যাপল। শুক্রবার অ্যাপলের প্রতিটি শেয়ারের দর 2% বেড়ে দাঁড়ায় $193.97 আর প্রতিষ্ঠানটির মোট শেয়ারের সংখ্যা প্রায় 15,700। এতে করে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানের মোট মূল্যমান ছাড়ায় $3,00,000,000,000। এর মধ্য দিয়ে বর্তমান বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান এখন অ্যাপল। এর আগে চলতি বছর 3রা জানুয়ারি অ্যাপলের শেয়ারের দাম বেড়ে মোট মূল্য $3,000,000,000,000 পৌঁছালেও দিনের শেষ পর্যন্ত সে দর ধরে রাখতে পারেনি তারা। এর আগে গেল মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হেডসেট বাজারে আনার ঘোষণা দেয় অ্যাপল। এরপরই হু হু করে বাড়তে শুরু করে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য। মিরাজ মজুমদার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এখনও উদ্ধার হয়নি ঝালকাঠিতে জাহাজে বিস্ফোরণে নিখোঁজ 4 জন, চলছে অভিযান। ছোট কার্গোতে পাইপ দিয়ে সরানো হলো 4,00,000 লিটার জ্বালানি তেল। বগুড়ায় মরিচের খেতেই কেজি 300-র ওপরে, খুলনায় ছুঁয়েছে হাজার। রাজধানীতে এখনও কেজি 500 টাকা, বিকেলে স্থলবন্দর দিয়ে চালান ঢুকলে দাম কমার আশা। এবং ট্যানারি মালিকদের সিন্ডিকেটে সিলেটের চামড়ার ব্যবসায় ধস। সরকার নির্ধারিত দামে বিক্রি করতে না পারায় লোকসানের সংখ্যা, অনেকেই গুটিয়ে নিয়েছেন ব্যবসা। এই ছিল সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।